ইসলামাবাদের আটশো কিলোমিটারেরও কম দূরত্বে মিসাইল সিস্টেম মোতায়েন ভারতের পাকিস্তান সীমান্তবর্তী দুটি গ্রাম একেবারে গোপনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত রাজস্থানের আলোয়ার এবং পালিগ্রামে অত্যাধুনিক এবং গোপনে ব্যবস্থা মোতায়েন করা হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আটশো কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই দুটি ভারতীয় গ্রাম একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এই দুই গ্রামে মোতায়েন করা হবে পৃথিবীর আবহাওয়া মণ্ডলের বাইরে বা ভেতর দিয়ে আসা যে কোনো শত্রুর ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থা দিয়ে ঘায়াল করা যাবে পনেরো থেকে বিশ কিলোমিটার উচ্চতা দিয়ে ধেয়ে আসা শত্রু ক্ষেপণাস্ত্র এ দিয়ে ধ্বংস করা সম্ভব হবে এছাড়া দুই হাজার কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি তৈরি সংস্করণের রাডার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বানানো হয়েছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আরও কয়েকটি পরীক্ষা শেষ করার পর তা ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সর্বশেষ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এতে আবহাওয়া মণ্ডলের বাহিরে এবং ভেতর দিয়ে ধেয়ে আসা কল্পিত শত্রুর উভয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল আপাতত পাকিস্তান সীমান্তে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি আগামী দিনে নয়াদিল্লি এবং মুম্বাইয়েও ধীরে ধীরে গোপনে এই মিসাইল সিস্টেম বসানো হবে বলে জানা গিয়েছে